কিছু কিছু গল্প লুকো চুরি ছিল কিছু অল্প কিছু কথা কিছু কিছু গল্প লুকো চুরি ছিল কিছু অল্প অল্প স্বল্প কিছু গল্প আসলে তোমার আর মার ঝগড়া ঝাঁটি মান অভিমান এগুলো কোনো কিছুই আমি বলতে পারবো না, আমাকে প্লিজ জিজ্ঞেস করবে না। তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি আমার কাছে লুকিয়ে কোনো ড্রাগস নিচ্ছো? খুব খারাপ। জাতি, মা একটু আগে আমাকে একটা চর মেরেছে। কিন্তু ম্যাডাম সেখানে অন্য মানুষ সেজে কেন যাবে? সেটা তো আমি বলতে পারবো না আবুল, মার সাথে তো আমার কথা হয়নি। কেন কথা হয়নি? সে যে অভিনয় শিখছে এই দাঁড়িয়ে বুঝছে নাকি? মিয়া অস্থির অস্থির করে ফেলেছে, সে কি ওই উপরে আছে নাকি? হ্যাঁ উপরে, কিন্তু তুমি চা কফি কিছু খাবে কিনা সেটা তো বললে না। নিজের মনে থা বললি, তুই কি করবার চাইতেছস? আমি আপনার মাথায় একটা পাড়ি মারবো, দেখবেন আপনার স্মৃতিশক্তি চলে আসছে। আপনি একটু অন্যদিকে তাকান, ঘুরেন ঘুরেন, ওদিক ঘুরেন, ওদিক ঘুরেন, ওদিক ঘুরেন। বাবা শোনেন, অভিনয় টু অভিনয় যাই হোক, এই মহিলা মানে নিশাত বেগম একটু আগে আমাকে পটাশ করে একটা চর মেরেছে, একবারে আমার গাল ফাটিয়ে দিয়েছে চর মেরে। দেখেন বাবা, মা আর যাই হোক কখনোই আমাকে চর মারতেন না, গায়ে হাত তোলার অভ্যাস মার একেবারেই নেই, রাইট? কি হয়েছে মজনু কাকা? তোমাকে কাকা, ওই নিশাত বেগম কি আপনাকেও? বাবা এই যে দেখেন, নিশাত বেগম, মজনু কাকা আমাকে দুজনকে মেরেছে, এখন কি আপনি বলেন, মা কি কখনো আমাদের দুজনকে চর মারতেন? কোনো কিছুই দুনিয়ায় অসম্ভব না, সব কিছুই দুনিয়ায় করতে পারে। তুমি যেটা বোধ হয় আমার কাছে যেটা মনে হয় আর কি, এই স্পেশালি শর্মালার বিষয়টা আর কি, এটা কোয়াইট আনলাইক হার, প্রায় অসম্ভব ঘটনা জিনিস আর কি। আচ্ছা মধু ভাই, তাহলে কি শুরু করে মারছে নাকি বড় গুলা সেটা মারছে? সাটা মারিছে ভাই গান, এত জোরে সর জীবনে আপনিও মারবা পারেন নাই। আমার দাঁত মাথা একটু শক্ত বলে বাইসে দিয়েছি, ছোটবেলার তো সরকার অভ্যাস আছে না, এই জন্যই কোনো সমস্যা হয়নি। অন্য কেউ হলি এতক্ষণে সাত আটটা দাঁত হাতে নিয়ে না সমস্যা। মা জানা, মা একটু বরফ নিয়ে আয়, বরফ দিলে মনে একটু আরাম লাগতে পারে, ব্যথা টন টন করতেছে জানা মা। এখনই নিয়ে আসছি না।
বাবা আপনি কি একটু উপরে যাবেন? মানে বলছিলাম যে মাকে তো আপনার চাইতে ভালো আর কেউ চেনে না, তা আপনি যদি একটু উপরে যান তাহলে আপনি বুঝতে পারতেন এটা কি মা নাকি নিশাত বেগম, কি বলেন কাকা? এটা তো কোনো বিষয় না আর কি, গেলে গেলাম, এটা তো দাম যাই। আর ইয়া তো সাথে তো উঠে গেছে। আচ্ছা চা কফি কিছু খাওয়া দরকার, সত্য কইল কত তোর তোর ভাবি কি তোর 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 মারছে নাকি গুল মারতেছ? সত্যি সত্যি চল মারিছে, আল্লাহ আল্লাহ আল্লাহর কসম কাটি করছি। হ্যালো বাচ্চাগুলো এমন ভয় পাইছে কেউ তোমার ধারের কাছ থেকে আসতে চায় না। সব থেকে মজা পেয়েছি কারি দেখে জানো, ওই যে আদিত্যা আমাদের নাট্যকার বেবি মিয়া, বেবি মিয়ার দেখা এ যে ভয়টা পাইছে। তোমার কিন্তু দেখতে না একটু অন্যরকম লাগতেছে, অন্যরকম লাগতেছে, মানে ইন্টারেস্টিং, রিয়েলি ইন্টারেস্টিং। আর মজা পাইতেছি না, মানে মনে করেন তুমি এই ভাষাটা মানে তোমার অঞ্চলের ভাষা এত স্পন্টেনিয়াসলি কইতে পারো, এটা কবে এগুলা কইতে এগুলা কবি? আমার ভাষা আমি বালা ফাড়তাম না, আমি বালা ফাড়বাই, তুমি যেটা জিগাইছি হেই দেখো। আমি তোমার যত দেখতেছি না অত মুখ ধুইতেছি, মানে কমপ্লিটলি ডিফারেন্ট পার্সোনালিটি। মানে মনে করো যে এই মেকআপ টেকআপ এলাম, শোনো যদি মেকআপটা একটু ভালো হইতো, মানে তোমার একটু গোফ লাগা দিল, দাড়ি লাগা দিল, তাহলে কি দেখলে অন্যরকম একটা কেউ তোমার চিনতে পারতো না। কিন্তু সবচেয়ে আজব ব্যাপার হইতেছে এই যে তোমার ভাষা, এই ভাষা তুমি মানসিকের ভাষা, তুমি এটা স্পন্টেনিয়াসলি কেমনি কবে? আমি তো কোনোদিনও মনে করতে পারি না, আই ডোন্ট রিমেম্বার তুমি এই ভাষাটা পারতা। তার মানে কি কোথাও কোনো কোর্স টোর্স করছো তাই না? তার মানে এই ভাষা শেখারও ব্যবস্থা আছে। গুড, ভেরি গুড। আমার তো মনে হয় বাংলাদেশের সব আঞ্চলিক ভাষা শেখার ব্যবস্থা থাকা উচিত। আমার একটা ভালো আইডিয়া আসছে, এই ব্রিটিশ কাউন্সিলকে বলতে হবে যে শুধু ইংরেজি না, বাংলাদেশের যত আঞ্চলিক ভাষা আছে তার সবারই একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য রক্ষার্থে সবগুলো ভাষাকে শেখানোর জন্য নানান ধরনের কোর্স অফার করতে হবে। যেমন মনে করো যে এই চিটাঙ্গা ভাষা, নোয়াখালী ভাষা, বরিশালা ভাষা, তারপরে তো ময়মনসিংহের ভাষা, তারপরে সিলেট ভাষা, ময়মনসিংহের ভাষা লোকের তাও তো মনে করো আমরা দক্ষিণদের একটা একটা মিল আছে হচ্ছে না? কিন্তু চিটাঙ্গা সিলেট হ্যাগো কথা আমার কাছে মনে বিদেশি কথা, আমি তো কিছুই বুঝি না, মানে এটা একদম ব্যক্তিগত ব্যাপার আর কি। এই বাড়ির ব্যক্তারে ফয়লা কইছি, আমারে কইতাছি আমি রুফা না, আমি রুফা না, আমি রুফা না, আমি হইলাম গিয়া নিশাত বেগম, ও রুফার দূর সম্পর্কের খালাতো বই আইসি হ্যারে দেখবার লেগা। আমি কি আবার কথা বুঝবার ফারসুই নাহি বাইঙ্গা কয়াম? রুপা 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 রুপা,
আমার উপরে রাগ করার সব অধিকারই তোমার আছে, এটা সত্য। কিন্তু আজকে তুমি আমার উপরে কেন রাগ করছো এটা না আমি বুঝতেছি না রূপা। শোনো, রাগ রাগ কিন্তু খুব দরকারের জিনিস, বুঝছো না? এটা সবসময় লাগে শরীরের জন্য, মনের জন্য খুব দরকারের জিনিস। কিন্তু এই রাগ তুমি যদি বেশি ব্যবহার করো তাহলে দাম তার তার কোনো জায়গা মনে করো মানে বোতা দাও আছে না, বোতা দেওয়ার মতো হয়ে যায়। সো প্লিজ রূপা, আমি আমার আদর শুনকে রে আচ্ছা রইন আচ্ছা রইন। প্লিজ প্লিজ আমার করে না রূপা, আমার করে না। দেখ মুরব্বি, আমি মুরব্বি দেখ আমি সুন্দর করে করতেছি, আমি আমার হাতসার হাতসার আমি শরীরে দোষ আছে এটা বুঝবার পরেও আমি কইতাছি সুন্দর করে কইতাছি আমার হাতসার মুরব্বি হাতসার হাতসার আমার করে না রূপা। একটু ঠান্ডা ঠান্ডা মুরব্বি, এই শেষবার কইতাছি আমার হাতসার সুন্দর করে কইতাছি আমার হাতসার এরপরে যেটা হইব এটা লেগে কেউ কোনো বেড়াই কিন্তু আমার কোনো দোষ দিবার ফাটাই না। শোনো রূপা, এমন করে না রূপা, এমন করে না। কিরম করে না ফলে হেডা কই এমন করে না। ফলেই তো আমি কইছিলাম আমি মুরব্বি মানুষ, আমি মারবার চাই না তো কেতাম। আমার শরীর তো এরম খারাপ না, মাইরা তো থাকবার পারি নাই। আমি কেডা মুখের ভিতরে ডুবো কিনা কেটে তাহলে আজাদ, আমার তো বাবার জন্য খুবই টেনশন হচ্ছে। মায়ের যে অবস্থা দেখলাম, বাবা আসার পর যদি মেরে বসে সেটা একদম ঠিক হবে না। ওয়াইফ হয়ে হাজবেন্ডের গায়ে হাত তুলবে সেটা একদম উচিত না, তাই না আজাদ? বেবি এইটা শুধু তুমি মাথায় রাখো তাহলেই চলবে। কি বললে? না কিছু বলিনি। শোনো, টেনশন আমারও হচ্ছে, বাট ওয়াইফের হাতে হাজবেন্ড মার খাবে ব্যাপারটা আসলে তা না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমারও মনে হচ্ছে যে বাবার মার খাওয়ার একটা চান্স আছে, এবং চান্সটা বেশ ভালোই, এবং উনি মার হাতেই হয়তো বা মার খাবেন, বাট মা মা না। আজাদ তুমি এগুলো কি বলছো? আমি না কিছুই বুঝতে পারছি না। তোমার অবস্থাটা কিরকম হয়েছে জানো তো? তুমি মুখে বলছো সবকিছুতেই হ্যাঁ 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 আমার সব কথাতে তুমি একমত, আবার তুমি মুখে নিজেই এটাই বলছো যে তুমি আমার কোনো কথাতেই একমত না। তোমার কথা কিছু বুঝতে পারছি না আজাদ। শোনো, বারবার চিৎকার করে বুঝতে পারছি না বুঝতে পারছি না বললে তো হবে না। আমি তোমাকে সিরিয়াসলি বলছি, মা মা না মানে এই মহিলা যিনি উপরে বসে আছেন ইনি মা নাও হতে পারেন। এই দাঁড়া দাঁড়া দাদা ভাই, তুমি কি করছো? এটা ভাবি ভাবি না, উপরে যে মানুষটা আছে সে ভাবি না, সে অন্য কোনো মানুষ, মানে ভাবি যমজ বোন? না 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 না, এটা হবার পারে না, না ভাবির তো কোনো যমজ বোন নেই। এ মা বল, ভাবির কোনো যমজ বোন আছে কতই? না মজরু কাকা নেই, না দেখিস জামাই, আমি বলেছিলাম না ভাবির কোনো যমজ বোন নেই, এটা হবারই পারে না। কাকা আমি বলছি না যমজ বোন, আমি বলছি উপরের যে মানুষটা বসে আছে সে একেবারে মার মতো দেখতে, কিন্তু সে মা না। আর কোনো কারণে যদি সে মা হয়ে থাকে তাহলে বুঝতে হবে ওনার মানসিক সমস্যা হয়েছে, এবং ছোটখাটো কোনো সমস্যা না, সিরিয়াস মানসিক সমস্যা। হাসান তুমি আবার এগুলো কি বলছো? মায়ের কি সমস্যা হয়েছে? না না সাথে মা হবার পরে ভাবির মানসিক সমস্যা হবারই পারে, মারাত্মক সমস্যা হবার পারে। তোর বাবার সাথে থাকে না, তোর বাপের সঙ্গে যে একদিন থাকবে তার মানসিক সমস্যা হবারই পারে, মারাত্মক মানসিক সমস্যা হবার পারে। আমাকে দেখ, আমাকে দেখিস না, আমি তোর বাপের কাছে যাই না, তোর বাপের সঙ্গে থাকি না, আমি দূরে 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 থাকি। আমি তার কাছে গেলি আমার মানসিক সমস্যা হবার পারে, আমি সেটা হতে দিতে চাই না। আমি হচ্ছি একটা সমস্যা ছাড়া মানুষ, আমি সারাটা জীবন সমস্যা ছাড়া মানুষই থাকবার চাই।
নিতু আপা আপনি এখন কোথায় যাচ্ছেন? ঘরে যাচ্ছি বাবু। ঘরে কেন যাচ্ছেন? আপনি কি এখনি ঘুমিয়ে পড়বেন? কিন্তু নিতু আপা আপনার তো এখনো ঘুমের সময় হয়নি, তার উপরে আপনি এখনো খাননি। এখন যদি আপনি না খেয়ে ঘুমিয়ে পড়েন, ম্যাডাম আর স্যার আসে তাহলে আপনার উপর অনেক রাগ করবে। তার চেয়ে নিতু আপা আপনি একটা কাজ করেন, আপনি এখানে বসেন, আমি আপনাকে খাবার দেই, আপনি খেয়ে তারপরে একবার উপরে গিয়ে ঘুমিয়ে পড়েন। ঠিক আছে, আপনি খাবার দেন। আচ্ছা নিতু আপা, স্যার যে সাথী আপার বাড়িতে গেল, আজকে রাতে কি ওখানেই থাকবে নাকি বাড়িতে ফিরে আসবে? স্যার তো একবার ও বাড়িতে গেলে আর ফিরে আসতে চায় না, ওখানেই থেকে যায়। আর স্যার যদি বাড়িতে ফিরে না আসে আমার একটু সমস্যা হয়, আমার একদম ঘুম আসতে চায় না। আমি যে কয়েকদিন আগে বাড়িতে গেলাম না, আমার মা অসুস্থ ছিল, তখনও আমার একই সমস্যা হয়েছে, আমি একদম ঘুমোতে পারিনি। ওহো, সো স্যাড। আসলে আমি তো জানি না বাবা আসবেন কি আসবেন না। আপনার যদি বাবার জন্য খুব টেনশন হয়, আপনি এক কাজ করতে পারেন, বাবাকে একটা কল দেন, কল দিয়ে জেনে নেন বাবা আসবে কি আসবে না, ঠিক আছে? কিন্তু নিতু আপা, স্যারকে কল করলে তো স্যার অনেক রাগ করে। আবুল, আপনার যা ইচ্ছা করেন তো প্লিজ, আমাকে বিরক্ত করবেন না, আর খাবার দেন। আচ্ছা নিতু আপা, ম্যাডামও কি রাতে আসবে না? ম্যাডাম তো কোথাও গেলে থেকে যায় না, বাড়িতেই ফেরত আসে। এখন ম্যাডাম যদি বাড়িতে ফেরত আসে তাহলে আপনি একা কেন খাবেন? ম্যাডাম আসলে একবারে তার সাথে খান, আপনি তো একা একা খেতে চান না, একা একা খেলে আপনার তো ভালো লাগে না। ঠিক আছে আবুল, আমি ম্যাডাম আসলেই খাবো, আপনি প্লিজ আর কোনো কথা বলেন না, আমার এখন কোনো কথা বলতে এবং শুনতে কোনোটাই ইচ্ছা করছে না। কিন্তু নিতু আপা, আপনি তো এটা বললেন না যে ম্যাডাম আসবে কি আসবে না। আবুল, মা আসবেন কি আসবেন না সেটা আসলে আমি নিজেও জানি না, তবে আমি খোঁজ নিয়ে জানতে পারি, আমি জেনে তারপর আপনাকে জানাবো, এটার জন্য আমার কিছুটা টাইম লাগবে, প্লিজ। কতটা টাইম লাগবে নিতু আপা? আধা ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টাও লাগতে পারে, দুই ঘন্টা লাগবে, কিন্তু এই দুই ঘন্টা আপনি আমার সামনে আসবেন না, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না, আমার সাথে কোনো রকমের কোনো কথা বলবেন না। ঠিক আছে নিতু আপা, কিন্তু আপনি কেমন আছেন সেটা কি আমি জানতে পারবো? হ্যাঁ পারবেন, এসে দেখে যাবেন আমি কেমন আছি, কি করছি না করছি, কিন্তু কোনো কথা বলতে পারবে না, বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি, কিন্তু নিতু আপা আপনার কোনো কিছু লাগবে কি না সেটা কি জিজ্ঞাসা করতে পারবো? না, কিচ্ছু জিজ্ঞেস করতে পারবেন না, আমার যদি কিছু লাগে আমি নিজে ডেকে আপনাকে বলবো। ঠিক আছে, ঠিক আছে। আরে তুই দেখ না লালটা কমেছে কিনা। হ্যাঁ মজনু কাকা, লাল লাল ভাবটা একদম চলে গেছে, কিন্তু অনেকক্ষণ বরফ জলের কারণে না এই জায়গাটা একদম নীল হয়ে গেছে। কি করছিস? নীল হয়ে যাওয়া তো আরো ভয়ঙ্কর, তার মানে তো রক্ত নাই হয়ে গেছে, আমি কি করবো রে? ও তো মাই, আমরা না একটা কাজ করতে পারি, আমার কাছে ব্লাশন আছে, আমি কি একটু ব্লাশন লাগিয়ে দেবো এখানে? দেখ, কিন্তু এটা কি জিনিস? কাকা, ব্লাশন হচ্ছে এক ধরনের মেকআপ, ওটা দিলে আপনাকে খুব সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা, যা ভাই, যখন করছে নিশ্চয়ই ভালো জিনিস, যা নিয়ে আয়। হ্যালো ভাই, তুমি কি সত্যি সত্যি এটা দেওয়ার জন্যই করলা নাকি মস্করা করলা?
ছি 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 কাকা, আপনি কি বলেন? আপনার সাথে আমি মস্করা করবো কেন? আমি তো সত্যি সত্যি বলেছি। ওইটা লাগালি আমার সুন্দর লাগবে, নায়কের মতো লাগবে। নায়কের কাকা, আপনাকে তো এমনিতে দেখতেই নায়কের মতো লাগে, আর ওটা যদি আপনি লাগান আপনাকে একবারে পুরোপুরি নায়কের মতো লাগবে। এ ভাই যা, আপনিও কি সরকার এসেছেন? আপনার সেরকম বেজার লাগতেছে কেন ভাই যা? বাম গেলে গেছে না? টাইম গেলে দেয় একটা সরকার। আমি তোর মতো বাঁধেন না, লোকজন আমার জোরে মারবো, সরকার মারবো। নির্ঘাত সরকার এসেছে, লজ্জায় বলতে পারতেছে না বুঝ দাদা মাই। বিশেষ করে কি কথা বলছে? কই ও এই দেখ, ওই দেখ খাওয়া দাওয়ার কথা করছে, খিদে লেগেছে তো? খাওয়া দাওয়ার কথা করছিলাম না, পেটু কোন এইরকম সিচুয়েশনের মধ্যে খাওয়া খাওয়া ছাড়া কিছু বুঝতো না, দুটা রাস্তা খালি খাওয়ার লেগে পেটু কোন জামাই। তোমার শাশুড়ি আম্মা তো আসলে পাগল হয়ে গেছে। আমি মনে করি না যে সে আমাকে আঘাত করবে, মানে আমার দৃঢ় বিশ্বাস আর কি, সে যতই পাগল হোক না কেন এরকম কিছু ঘটনা সে ঘটাবে না। তারপরও বাবা বলেন তো, সরি, আপনার কি মনে হয়নি যে এই মহিলা উনি আসলে মা না, উনি নিশাত বেগম? এই যে আবার শুরু করছো না একটু কারিগরি। আমি তোমার কিন্তু একবার কইছি, দেখো এইসব নাটক বইয়ে হয় কিন্তু বাস্তবে এটা হয় না, কইছি না নাকি? তাহলে আমি একবার কমানোর পরে আবার আবার একই কথা বলে রে। আচ্ছা তুমি, তোমার কি ছাতি লাগে থাকে দেখে তুমি বাসা লেগেছো? সরি 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 সরি, খুব খারাপ। তুই কথা বলছিস না, অচিকে তোমার তুই কি বুঝবি? চুপ, খালি খাওয়ান খাওয়ান ঠিক আছে। ও ভালো কথা। আচ্ছা তুমি ডক্টর জ্যাকলিন মিস্টার হাইট পড়ছো? হলো এই যে ডক্টর জ্যাকেল, সে তো মনে করো দিন একরকম আর রাইতে আরেক রকম, তাই না? আর এখানে যে সিচুয়েশনটা হইতেছে সেখানে তো সে তো মনে করো এক এক দিন এক এক রকম। এখানে এই যে এই নিশাত নিশাত, সে হইতেছে গিয়া মিস্টার হাইট, আর তোমার মা মাই বিলাভেড ওয়াইফ রূপা সে হইতেছে ডক্টর জ্যাকেল। কিন্তু ঘটনা কিন্তু গুরুতর, মনে করো যে এখনই এর একটা দিত করা দরকার, মানে একটা চিকিৎসা টিকিৎসা করা দরকার, নাহলে কিন্তু বিপদ, মহা বিপদ হয়ে যেতে পারে। কি বলছি বুঝছো? জি। আরে মিথু, সর্বনাশ হয়ে গেছে রে মা, তোর মা মাই বিলাভেড ওয়াইফ রূপা এত পাগল হয়ে গেছে? হ্যাঁ, আমি মানে আমাকে দেখে এত অবাক হয়েছে। না বাবা, বাবা তো বলো তুমি ওখানে, কিন্তু তুমি তো এখানে। তুমি যদি এখানেই থাকো তাহলে বাবা এটা কেন বলো যে তুমি ওখানে? বাবা আমি কিন্তু আগে থেকেই বলেছিলাম, এইখানে যিনি আছে তাকে আমার মোটেও মা বলে মনে হচ্ছে না। ম্যাডাম যদি ওখানে থাকে তাহলে এখানে এলো কি করে? এটা কি তাহলে ম্যাডাম না? আমি একটা কথা জিজ্ঞাসা করি, যদি আপনি নিশাত বেগম আপাতত কিছু মনে না করেন। তুই জিজ্ঞাবি জিগা আবার আপনি বাড়ি ঠিকানা করতে পারেন? আপনি কে বাবা? আমি সাথি, তোমার মেয়ে। সাথি আম্মা, আমার একটু ক্লিয়ার করে বলেন তো, আমি কি ভাইস আছি নাকি মরে গেছি? বাবা এগুলো কি বলছো তুমি? তুমি মরে যাবে কেন? তুমি বেঁচেই আছো, মরে গেলে কি এরকম করে কথা বলতে পারতে? না তা তো পারে না।